সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের একবার জানতে চেয়েছেন যে সালাতুদ্দোহার ফজিলত এবং তার পদ্ধতি সম্পর্কে আমরা এক্ষেত্রে বলবো প্রথমত ফজিলতের কথা বলি সেটা হচ্ছে যে حضرت أبو زيد غفاري رضي الله عنه كيكتي حديث يا ہے کہ رسول أكرم سي سامبلين يصبح على كل سلامة من أحدكم صدقة، فكل تسبيحة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وكل تكبيرة صدقة، وأمر بالمعروف صدقة، ونهي عن المنكر صدقة، ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى. مسلم شريف حدیث حديث نمبر أجر নিয়াদেশির মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ যখন সে সকালে উপনীত হয় তখন তাকে শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আসে যত জোড়া আছে প্রত্যেকটা শরীরের জোড়া যেটা তিনশো ষাটটা জোড়া আপনার মানুষের শরীরে আছে সেগুলোর প্রত্যেকটা জোড়ার বিপরীতে তাকে সৎকার দিতে হয় রসুল বলেছেন যে প্রত্যেক একবার যদি সুফহান বলে একটা সৎ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বললে একটা সৎ হয়ে যাবে লাই আহিল্লাহ বললে একবার সৎ হয়ে যাবে এবং এরকম প্রত্যেকবার যদি আল্লাহ হকবর বলে একটা সৎ হয়ে যাবে কাউকে ভালো কাজের আদেশ করলে হয়ে যাবে খারাপ কাজ থেকে নিষেধ করলে সৎ হয়ে যাবে এবং বললেন যে এই সবগুলো থেকে হম এক কাজে সব যথেষ্ট হয়ে যাবে সেটা কি যে দুই রাগাত দুহা পড়লে দুই রাকাত সালাত দাহপুরলে এই সমস্ত প্রত্যঙ্গের আপনার কি সতকা হয়ে যাবে এটা আছে তাইলে এই দুই রাকাতের গুরুত্ব অবশ্যই আছে যে বিশাল এক সৎকার ব্যবস্থা এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস যেটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এরকম হযরত আবু দা থেকে বর্ণিত সেখানেও আপনার সলাতুদোহার গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে যেটা বোখারের হাদিস এগারো আটাত্তর মুসলিম শরীফ সাতশো একুশ হাদিস যে তিনি বলেন ও সলাতি আদোহা ও নৌমিন আলা যে আমার প্রিয় দোস্ত রসুল আকরমসাল ইসলাম আমাকে তিনটি কাজে রসিদ করেছেন যেগুলো আমি মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বো না সেটা হচ্ছে প্রত্যেক মাসে তিনটি রোজা এবং সলাতোহা এবং আপনার ভিতরে পড়ে ঘুমানো হম এই অন্য কোন অন্য আরো বর্ণায় আছে এটা কাতেই হম যে সালাতুদ-দুহা নামাজ পড়া হ্যাঁ এটা হইতেছে

দেখে যে তিনি বলেন যে আমার হাবিব আমাকে উচিত করেছেন তিনটি জিনিসের যেটা আমি কোশ্চিন কালো ছাড়বো না আমি যতদিন বেঁচে থাকি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখা এবং দোহা পড়া এবং আপনার বিতির পড়ে ঘুমানো তাইলে ওসিয়তের দ্বারা বোঝা যায় যে কতটুকু গুরুত্বপূর্ণ সালাত এরকম এরকমভাবে আরেকটা আবুদারদা এবং আবুদার রেফারি রাজি আল্লাহ হাদিস সেখানে আরও চমৎকার ফজলত বোঝা যায় যে আল্লাহ জরে বলেন রসুল বলেন যে আল্লাহ জরে শাহানু বলেন মানে হাদিসি কুৎসি যে বলা হয়েছে ইয়াবের আদম এর কালি মিন আউলিন হারি আর বা আর খাত এক ফিকে আখরা হে আদম সন্তান তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাগাত নামাজ পড়বে আমি তোমার সে পরের যত কাজ আছে যত ঝামেলা আছে সবগুলা আমি মিটিয়ে দিব সমস্যার সমাধান করে দিবো সব ঝামেলা চুকিয়ে দিবো হুম সুতরাং এটা সবচাইতে বড়ো একটা ফায়দার খবর যে চার রাকাত আমরা সলাতুদ্দোহা পড়লেই এই বিরাট লাভটা পেয়ে যাচ্ছি হাদিস নম্বর আছে চারশত সাত্রিশ তিন মিজি শরীফের এরকমভাবে আপনার হজরত আবহরের আরেকটি হাদিস পাওয়া যায় যেখানেও সলাত উদ্দোহার গুরুত্ব বোঝা যায় যে রসুল বলেছেন ইলা হালসালদোহা ইউ সালাতুল বলে যে সলাতুদ্দোহার আপনার যত্ন বা যত্ন নেয় ওই ব্যক্তি যে আল্লাহমুখী আর এটাকে সালাতুল আউাবিনও বলা হয় সালাতুল আউাবিন তাহলে সালাতুল দোহার একটা নাম আমরা জানতে পেরেছি এখান থেকে সালাতুল আউাবিন যদি আমাদের দেশে সালাতুল আউাবিন মাগরীবের পরে পড়ার কথা বলা হয়েছে কিন্তু এটা হচ্ছে আসল কথা এবং আউাবিনের সময়ের দিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে অন্য একটা মুসলিমের হাদিসের মধ্যে যে সালাতুল আউাবিন হাইনা তরমেদুল ফেসাল যে আউাবিনের নামাজ যেটা সেটা কখন হয় যখন ওটের বাচ্চাগুলো তপ্ত বাড়িতে চলা তার জন্য কষ্টকর হয়ে যায় তাইলে আপনার যখন রোদ বেড়ে যায় আর যখন বালিগুলো মরুর বালুগুলা যখন একবারে গরম হয়ে যায় তখন সলাতুল দোহা পড়ার আসল সময় এবং সলাতুল আউাবিন যেটা আপনার প্রতিশব্দ সেটা হচ্ছে আসল সময় হুম এটা হচ্ছে গেল এক কথা হ্যাঁ এবং এটা সময় কিন্তু শুরু হয় আপনার এশাকের টাইম থেকে যেটা সালাত প্রথম টাইম হিসাবে ধরা যায় যে এশাকের টাইম তো সবাই আমরা জানি যে হজরত আনসবিন মালিকের হাদিস রুমে এসেছে রসুল বলেন মনসাল জামাতিন তুমা কাদ ইয়দ কুরুল্লাহ আসামস তুমা আর কাতিন ইখান তাহু কাজরি উম রতিন তেহামাদিন তেহামাতিন তেহাম্মা হুম রসুল বলেন যে ব্যক্তি হজরের নামাজ জামায়াতের সাথে পড়ে বসে আছে বসে বসে আল্লাহর জিকির করছে সূর্য উঠা পর্যন্ত অথবা সূর্য উঠলে দুর্গা নামাজ পড়বে তার জন্য একটা হজ এবং উমরার পরিপূর্ণ হজ যমরাহ শব তিনবার রসুল বলেছেন পরিপূর্ণ হজ যমরার সব তার আম্লামায় লেখা হবে তিনমিজি শহরের হাদিস সাদিশ নম্বর পাঁচশো তো ছিয়াশি এটা হচ্ছে আল্লামা মুবারকপুরি বলেন যে এটা হচ্ছে একবারে প্রথম নামাজ বললেন ওয়াহাদ সলাত্মা সলাতুল ওয়াহি ওয়াহিয়া উউবুল সলাতদ্দোহা তিনি বললেন এই নামাজের নাম আসলে সলাাতুল ইস বলা হয় কারণ এশাকের টাইমে পড়া হয় কিন্তু এটা হচ্ছে প্রথম দোহার প্রথম অর্থ তাহলে সলাতদোহার অর্থ সলাতুল ইস দোনেরা শুরুটা হচ্ছে এক কিন্তু টাইমটা এবং টাইমটা দীর্ঘায়িত হয় জোহরার নামাজের আগ পর্যন্ত এটার ব্যাপারে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আবহরার হাদিস থেকে যে সলাতদ্দোহা রসুল ওসিয়দ করেছেন দুরাগাদ নামাজ দুরাগাত পড়ার জন্য তারপরে হজরত আসার আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেন মুসলিম শৈবের হাদিস হাদিস নম্বর এগারোশো ছিয়াত্তর যে রসুল বলেন হজরত আসে বলেন কারণ রসুল্লাহ ইসলাম ইউসাল্লি আোহা আরবাহ ওয়াইজিদ উমায় আল্লাহ যে রসুল আকরমসাল্লাম সলাতদ্দোহা চার রাগাত পড়তেন এবং আল্লাহ যতটুক চাইতেন আরও বাড়িয়েও দিতেন এবং অন্য আরেকটা হাদিসের উমাহানের হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম সুল্লাম আট রাগাত সলাত দোহা পড়তেন তাইলে আমরা কয়েকভাবেই পড়তে পারি সর্বনিম্ন দু রাগাত পড়তে পারি হম তাইলে এই যে ফজলত আমরা যখন শুনলাম হ্যাঁ এটা কিন্তু বিরাট ফজিলত এই কারণে সলাতুল দোহা পড়ার পড়াতে আমরা ত্রুটি করবো না একান্ত ভাবে ভিন্ন করে যদি আপনার সালাতুল আউ্ বিন দোহা ভিন্ন করে না পড়তে পারি কমপক্ষে সালাতুল ইশাক আমরা নেই। যেটা সালাত দুহার শুরু হুম তাইলে কোনো মতে কাজটা হয়ে গেল আর যদি ওটা না হয় সলাতুলের শাক পড়তে আপনি মসজিদে বসে থাকতে ঝামেলা বোধ করেন কমপক্ষে আপনি সলাতুল আওয়িন বা সলাতুল দোহা একটু সূর্য তাপ দিতে শুরু করলে তখন আপনি পড়ে নেবেন সর্বনিম্ন দুই রাঘাত পড়তে পারেন চার আঘাত পড়তে পারেন আপনার এরকমভাবে ছয় রাগাত পড়তে পারেন আট রাগাত পড়তে পারেন সমস্যার কোনো কিছু নেই সুতরাং এতে কোনো কোথায় করার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে জদেরকে দান। وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين